আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নার্ভাস সিস্টেমের সমস্যার জন্য একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। নার্ভাস সিস্টেমের অর্থাৎ নার্ভের কি কি সমস্যা হলে এই মেডিসিনটি ইউজ করা হয়, কি কি লক্ষণ দেখা গেলে এই মেডিসিনটি ইউজ করতে হবে, এই মেডিসিনটি কিভাবে আপনি ইউজ করবেন, কোন কোন পটেন্সিতে আপনি ইউজ করবেন, সেই সম্বন্ধে আজ আমি আলোচনা করব। মেডিসিনটি হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম, যেটাকে আমরা ইয়েলো জেসমিন নামেও জেনে থাকি, এই মেডিসিনটি সম্বন্ধে আজ আমি আলোচনা করব এবং এই মেডিসিনটি নার্ভের কোনো সমস্যা হলে কিভাবে ইউজ করা যায় সেই সম্বন্ধে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই এই সম্বন্ধে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, জেলসিমিয়াম হোমিওপ্যাথিতে এমন একটি মেডিসিন যে মেডিসিনটি আমরা আমাদের ক্লিনিকে প্রতিনিয়তই প্রেসক্রিপশান করে থাকি, বা আপনি যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে থাকেন তাহলে আপনিও হয়তো প্রতিদিনই এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন, বা আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে থাকেন বা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন তাহলে আপনিও কখনো না কখনো এই মেডিসিনটি নিশ্চয়ই সেবন করেছেন। এই মেডিসিনটি নিউরোমাসকুলার জাংশনের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। নার্ভের যে কোনো রকম সমস্যা হলে আমরা প্রথমে জেলসিমিয়ামের কথা মনে করি, কারণ জেলসিমিয়াম নার্ভের সমস্যার প্রথম সারির যেসব মেডিসিনগুলি আছে তার মধ্যে অন্যতম মেডিসিন। নার্ভের সমস্যাগুলি হলে যে যে লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন, যে লক্ষণগুলি যদি থাকে তাহলে জেলসিমিয়াম আপনাকে প্রয়োগ করতে হবে, সেই লক্ষণগুলি আমি আপনাদের সঙ্গে সামান্য পরিমাণে আলোচনা করছি। ধরুন, এই জেলসিমিয়ামের মূল যে লক্ষণ, সেই লক্ষণগুলি হলো ডিজিনেস, ড্রাউজিনেস এবং ডালনেস। ডিজিনেস অর্থাৎ দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যেন আপনার মাথা ঘুরছে, আপনার মাথা আপনি তাকাতে পারছেন না, তাকালেই মনে হচ্ছে আপনার সামনে সমস্ত কিছু ঘুরছে এইটা, এবং আপনার শরীর যেন একটু টলছে, আপনি ঠিক মতো হাঁটাচলা করতে পারছেন না, হাঁটতে গেলে আপনার শরীর যেন টলে যাচ্ছে, মনে হচ্ছে যেন আপনি এক্ষুনি পড়ে যাবেন, এটাকে বলে ডিজিনেস। ড্রাউজিনেস, ড্রাউজিনেস অর্থাৎ আপনার যেন সব সময় একটা ঘুম ঘুম ভাব পাবে এবং মনে হবে যেন সব সময় শুয়ে থাকি, কোনো কিছু কথাবার্তা কিছু ভালো লাগবে না, সব সময় বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করবে, এটা হলো ড্রাউজিনেস। আর ডালনেস, ডালনেস হচ্ছে আপনার যেন সব কিছু যেন একটা বিরক্তিকর লাগছে, আপনার মানসিকতা একদম নিস্তেজ মতো হয়ে গেছে, আপনি চোখ খুলতে পারছেন না, চোখ খুলে তাকাতে বললেও তাকাতে পারছেন না, অথচ ঘুমও আসছে না, এইটাকেই বলছে ডালনেস। এই তিনটে সিমটম হচ্ছে আপনার জেলসিমিয়ামের প্রধান সিমটম। এই তিনটে সিমটম কিন্তু জেলসিমিয়ামের পেশেন্টের মধ্যে যে কোনো একটি থাকবেই, সেক্ষেত্রে আমরা জেলসিমিয়াম প্রয়োগ করব। জেলসিমিয়ামের আরও গুরুত্বপূর্ণ কিছু সিমটম আছে, যেসব সিমটমগুলি না আলোচনা করলে জেলসিমিয়ামের সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। জেলসিমিয়াম যেহেতু আমরা একটা নার্ভ রিমেডির হিসাবে আলোচনা করছি আজকে, তাই নার্ভাস সিস্টেমের ওপর এটা কিভাবে কাজ করে। জেলসিমিয়াম মূলত নিউরোমাসকুলার যে জাংশন আছে সেই জাংশনের ওপর কাজ করে এবং নিউরোমাসকুলার যে কোঅর্ডিনেশন অর্থাৎ যখন আমাদের ব্রেন কোনো কিছু করার জন্য মাসেলকে নির্দেশ পাঠায়, মাসেল সেই কাজটা যে করে তার মধ্যে যে একটা কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনকে ইম্প্রুভ করে। ধরুন, আমাকে আমার ব্রেন বলছে কোনো একটা জিনিস ওঠাতে এবং মাসেলস তখন সেই জিনিসটা ওঠাতে যাচ্ছে কিন্তু ওঠাতে পারছে না,
এই যে সিমটমটা, এটা বলতে পারেন যে জেলসিমিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম। অর্থাৎ আপনি কোনো কিছু ওঠাতে যাচ্ছেন কিন্তু সেটাকে যে চেপে ধরবেন সেই ধরতে গিয়ে জোর পাচ্ছেন না, যে একটা চেপে ধরতে হয় সেই চেপে ধরার মতো ক্ষমতা আপনার মধ্যে নেই। এইটা হচ্ছে জেলসিমিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণে জেলসিমিয়াম খুবই কার্যকর, অর্থাৎ নিউরোমাসকুলার জাংশনের যে কোয়ার্ডিনেশান ব্রেন বা থেকে নির্দেশ এলো যে আপনাকে এই জিনিসটা ধরে তুলতে হবে, মাসেলস এই জিনিসটাকে শক্ত করে ধরে তুললো, এইটা হলো যে কোয়ার্ডিনেশান। এই কোয়ার্ডিনেশানকে জেলসিমিয়াম ইম্প্রুভ করতে সাহায্য করে। আবার হয়তো দেখা যাচ্ছে যে ব্রেনের নির্দেশে মাসেলস যে কার্যটা করছে, কোনো জিনিস ধরে তুলছে কিন্তু তাছাড়াও অন্য কিছু একটা ঘটে যাচ্ছে, যেমন ধরুন আপনার হাত কাঁপছে, অর্থাৎ পার্কিনসিজমের ক্ষেত্রেও জেলসিমিয়াম খুবই ভালো কার্যকারী মেডিসিন। আপনার হয়তো চোখের যে পাতা নিজে নিজেই কেঁপে যাচ্ছে, এক্ষেত্রেও জেলসিমিয়াম খুবই কার্যকারী একটি ওষুধ। লিখতে গিয়ে আপনার হাত কাঁপছে, অর্থাৎ এটাও পার্কিনসিজমের মধ্যে পড়ে, সেক্ষেত্রেও জেলসিমিয়াম খুবই কার্যকারী একটি ওষুধ। আবার আপনি হাঁটতে যাচ্ছেন, হাঁটতে গিয়েও যেন মনে হচ্ছে আপনার শরীর দুলে যাচ্ছে, আপনি কথা বলতে গেলে আপনার কথা যেন জড়িয়ে যাচ্ছে, আপনি স্পষ্টভাবে কথা বলতে পারছেন না, জিভটা যেন নিজে থেকেই কেঁপে কেঁপে যাচ্ছে, এক্ষেত্রেও জেলসিমিয়াম খুবই কার্যকারী ওষুধ। অর্থাৎ নিউরোমাসকুলার জাংশনের যে কোয়ার্ডিনেশান, সেই কোয়ার্ডিনেশানকে সমস্ত ক্ষেত্রেই এই জেলসিমিয়াম ইম্প্রুভ করতে সাহায্য করে। এবং দেখা যাচ্ছে যে মাসকুলার ডিস্ট্রফি, পার্কিনসিজম, কোরিয়া এইসব লক্ষণের এইসব রোগের ক্ষেত্রেও জেলসিমিয়াম খুবই কার্যকারী একটি ওষুধ। দেখা যাচ্ছে মাসকুলার ডিস্ট্রফির জন্য আপনার মাসেলস আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মাসেলের শক্তি কমে যাচ্ছে এবং আপনিও অনেক দুর্বল হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু জেলসিমিয়াম খুব কার্যকারী একটি ওষুধ। আবার দেখা যায় গরমের দিনে অতিরিক্ত ঘাম হয়ে যাচ্ছে, আপনার শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, সেই কারণে আপনার যে মাসেলসের শক্তি সেই শক্তিটা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনি দুর্বলতা ফিল করছেন, সেই ক্ষেত্রে অর্থাৎ গরমের সময় যদি এই সমস্যা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে জেলসিমিয়াম খুবই কার্যকারী এবং সর্বোৎকৃষ্ট মেডিসিন। তাই আমরা এই জেলসিমিয়ামকে নার্ভের একটি সর্বোৎকৃষ্ট ওষুধ হিসাবেও বলতে পারি। তাই জেলসিমিয়াম নার্ভের যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু সর্বত্র সর্বক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। আবার দেখুন প্যারালাইসিস, অনেক সময় দেখা যায় যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, মাসকুলার ডিস্ট্রফির জন্য মাসেলস কমজোরি হয়ে প্যারালাইজ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পেশেন্ট আস্তে আস্তে তার হাতের জোর কমে যাচ্ছে এবং হাত তুলতেও পারছে না, সেক্ষেত্রেও জেলসিমিয়াম মেডিসিনটির কথা আমরা প্রথম চিন্তা করি এবং জেলসিমিয়াম সেক্ষেত্রে প্রয়োগ করলে ধীরে ধীরে ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে আপনার এই যে মুখের মাসেলস আছে সেই মাসেলসগুলো লুজ হয়ে যাচ্ছে, লুজ হয়ে গিয়ে আপনার মুখটা একটু এদিকে বেঁকে যাচ্ছে বা এই দিকটা একটু এদিকে বেঁকে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু জেলসিমিয়ামই খুবই কার্যকর একটি ওষুধ। এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ মাসেলস এবং নার্ভের যে সমস্যা, অর্থাৎ নিউরোমাসকুলার জাংশনের যে কোয়ার্ডিনেশনের সমস্যা, সেই সমস্যাকে ঠিক করতে জেলসিমিয়াম একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধ। এইসব যে সমস্যা তার সাথে সাথে দেখা যায় যে নিউরোমাসকুলার জাংশনের যে প্রবলেম আছে, কোয়ার্ডিনেশনের যে প্রবলেম আছে তার জন্য আপনার দেখা যাচ্ছে হাত পা ঝিনঝিন করছে, আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে, পায়ের পাতা অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, পা ঝিনঝিন করছে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু জেলসিমিয়াম খুবই কার্যকারী একটি ওষুধ। আবার এছাড়া আরও অনেক ক্ষেত্রেও জেলসিমিয়াম ব্যবহার হয়ে থাকে, যেমন ধরুন হেডেক। জেলসিমিয়ামের হেডেক কেমন হবে? ঠিক মাথার পেছন দিক থেকে শুরু হয়ে হেডেক আস্তে আস্তে সামনের দিকে আসার ফ্রন্টাল সাইডে আসবে, আপনার সার্ভাইকাল রিজিয়ান থেকে হেডেক শুরু হবে এবং ফ্রন্টাল রিজিয়ানে এসে সেই হেডেকটা প্রচণ্ড পরিমাণে হবে, মনে হবে যেন আপনার মাথা এক্ষুনি ফেটে যাবে। এই লক্ষণে জেলসিমিয়াম খুবই কার্যকারী একটি ওষুধ। আবার জেলসিমিয়াম আপনি জ্বরের ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি। জেলসিমিয়ামের জ্বরটা হবে, প্রচণ্ড জ্বর আসবে, খুব শীত শীত
ভাব লাগবে, পেশেন্টের কাঁপুনি হবে, কিন্তু পেশেন্টের আবার আরেকটা লক্ষণ থাকবে, জলতেষ্টা একদম থাকবে না, আর পেশেন্ট একদম নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে থাকবে। সে চোখ খুলতে পারবে না, সে উঠতে পারবে না, তাকে যদি জিভ দেখাতে বলা হয় সে নিজের জিভটাও বার করতে পারবে না, এবং চোখ খুলতে বললে তো চোখও খুলতে পারবে না। এই ক্ষেত্রে জেলসিমিয়াম খুবই কার্যকারী ওষুধ, জ্বরও ধীরে ধীরে কমিয়ে দেয়, এবং তার যে এই নিস্তেজ হয়ে শুয়ে থাকা, চোখ খুলতে না পারা, জিভ বার করতে না পারা, এই সমস্ত কিছু সমস্যায় কিন্তু জেলসিমিয়ামে খুবই কার্যকর। এই হলো জেলসিমিয়াম। তাহলে মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম যে জেলসিমিয়াম নার্ভের যে সমস্ত সমস্যা, সেই সমস্ত সমস্যার জন্য কীভাবে কাজ করে, এবং নার্ভ ছাড়াও আরও কিছু সমস্যা আছে সেই সমস্যার জন্যও কাজ করে। তাই জেলসিমিয়ামকে আমরা আমাদের ক্লিনিকে প্রায় প্রতিদিনই প্রেসক্রাইব করে থাকি। বন্ধুরা, জেলসিমিয়াম এই লক্ষণগুলোতে তো ব্যবহার হয়ে থাকে। এইবার আমরা জেনে নেব জেলসিমিয়াম কত প্রোটেন্সিতে আমরা কয়বার করে দিনে ইউজ করব সেই সম্বন্ধে। জেলসিমিয়াম নার্ভের যে সমস্যাগুলি বললাম, সেই সমস্ত সমস্যায় যত পারবেন লোয়ার প্রোটেন্সিতে ইউজ করলে দ্রুত ফল পাবেন, এবং সেটা কন্টিনিউ করলে ধীরে ধীরে সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। জেলসিমিয়াম ইউজের জন্য আমার মতে যেটা বলে সবথেকে লোয়ার পোটেন্সি, অর্থাৎ আপনি 3x, 6x বা 6CH বা 30CH এই পোটেন্সিতে যদি ইউজ করেন, তাহলে এর রেজাল্ট খুব দ্রুত এবং খুব ভালো পাওয়া যায়। যদি আপনি 3x পোটেন্সি পান, তাহলে এক চামচ জলে 10 ফোঁটা মেডিসিন দিয়ে সেটা দিনে দুবার সেবন করুন। যদি 6x পান, তাহলে এক চামচ জলে 5 ফোঁটা মেডিসিন দিয়ে সেটা দিনে দুবার সেবন করুন। যদি 6CH পোটেন্সি পান, তাহলে 3 ফোঁটা এক চামচ জলে দিয়ে দিনে দুবার সেবন করুন। বা যদি 30 পোটেন্সি পান, তাহলে 2 ফোঁটা এক চামচ জলে দিয়ে দিনে দুবার সেবন করুন। তাহলেই দেখবেন আপনার যে নার্ভের সমস্যা, যে সমস্যাগুলির কথা আমি বললাম যেটাই থাকুক না কেন, সেই সমস্যাগুলি লোয়ার পোটেন্সিতে যদি আপনি নেন, তাহলে দ্রুত রেজাল্ট পাবেন, এবং সেটা যদি কন্টিনিউ করেন, তাহলে ধীরে ধীরে এই সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।